আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, পা ভেঙে যাওয়ার পর যাদের হাঁটু ভাঁজ করতে অসুবিধা হচ্ছে তারা কিভাবে হাঁটু ভাঁজ করবেন। তো বলে রাখি, হাঁটু যদি না আমাদের ঠিকমতো ভাঁজ হয় তাহলে বা ফ্লেক্স হয় তাহলে আমাদের কি কি সমস্যা হয় সেটা একটু বলে রাখি। হাঁটু যদি পুরোপুরি ভাঁজ না হয় সেক্ষেত্রে আমরা এইভাবেই বসতে পারি না। তারপর আমাদের প্রাত্যহিক জীবনের যে সমস্ত কাজকর্ম করতে হয়, ধরেন কোনো মেকানিক সে বসে এইরকমভাবে বসে কাজ করেন, বসে এইরকমভাবে উবু হয়ে বসে কাজ করেন, সে ধরেন কোনো বাইক সারা বা কোনো মেকানিকের কাজ করছেন, সেই ক্ষেত্রে তার এইরকম যদি তার হাঁটু এতটা এইরকম হয়ে থাকে, ফ্লেক্স হয়ে ফ্লেক্স না হতে চায়, সেক্ষেত্রে তারও কাজের সমস্যার সৃষ্টি হবে। আর কাদের কাজে, যারা বসে বিশেষ করে হাঁটু মুড়ে বসে যারা কাজগুলো করেন তাদের ক্ষেত্রে হাঁটু পুরোপুরি ভাঁজ না হলে সমস্যাগুলো হয়, কিন্তু যারা দাঁড়িয়ে কাজ করেন বা চেয়ারে বসে কাজ করেন তাদের হাঁটু মুড়ে পুরোপুরি হাঁটু ভাঁজ না হলেও অতটা সমস্যা হয় না। এবার একটা প্রাত্যহিক জীবনে যতগুলো কাজ রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো করা যায় হাঁটু কতটা ভাঁজ হলে, মোটামুটি আমাদের একটা মানুষের হাঁটু সুস্থ স্বাভাবিক মানুষের হাঁটু ভাঁজ হয়ে থাকে 130 থেকে 140 ডিগ্রির মধ্যে। যদি কারোর পা ভেঙে যাওয়ার পর সেই হাঁটু 120 ডিগ্রি অবস্থান পর্যন্ত ভাঁজ হয় তাহলে সে ম্যাক্সিমাম প্রাত্যহিক জীবনের কাজগুলো করতে পারবে, কিন্তু বিশেষ কতগুলো কাজ যে সঙ্গে যারা যুক্ত, যেমন বাইকের গ্যারেজে যারা কাজ করে বা মেকানিক এ হয়ে যারা কাজ করে, যাদের হাঁটু মুড়ে পুরোপুরি এইভাবে বসতে হয় তাদের ক্ষেত্রে অসুবিধা হবে, কিন্তু যাদের 120 ডিগ্রি ভাঁজ হচ্ছে, কিন্তু তারা বাকি যদি বসে কাজ করেন, সাইকেল চালানোর কাজ বা হেঁটে কোনো কাজ করার ব্যাপার থাকে সেক্ষেত্রে তাদের সমস্যা হয় না। মানে ব্যতিক্রমী শুধু যারা ওই হচ্ছে একদম পা মুড়ে যাদের বসে হাঁটু ভাঁজ করে কাজ করতে হয় তাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এইবার আপনারা হাঁটুর প্রচেষ্টা করলেন, এক্সারসাইজ ডাক্তারবাবু দেখিয়ে দিলেন, হাঁটু ভাঁজ করবার জন্যে যে এক্সারসাইজগুলো আপনারা স্বাভাবিক করে থাকে, ঠিক আমিও দেখিয়েছি আগে এইরকমভাবে হাঁটুকে টেনে টেনে চেপে চেপে এইরকমভাবে হাঁটু ভাঁজ করার চেষ্টা করা যেতে পারে। তারপর যখন এটা তো আমি আগে দেখিয়েছি, কিন্তু সবচেয়ে লাস্ট প্রয়াস কী করবেন যে এরপরে আর হাঁটু ভাঁজ করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনারা সব সময় করবেন কি, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমার 120 ডিগ্রি হাঁটু ভাঁজ হয়ে গেছে কিন্তু আর হাঁটু ভাঁজ করতে পারছি না, এবার আমি কি করব। তিনি বিভিন্ন রকম এক্সারসাইজ করেছেন বা আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকগুলো আমি ভিডিও দিয়েছি যেগুলোতে হাঁটু ভাঁজ করবার পদ্ধতি রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম হাঁটু ভাঁজ করবার জন্যে মাত্র আপনাকে দুটো এক্সারসাইজ করতে হবে। আপনাকে দুটো এক্সারসাইজ কী কী, আপনি পারলে যখন আপনার হাঁটু 120 ডিগ্রি অবস্থানে গিয়েছে ঠিক এইভাবে আপনি এইভাবে বসবেন বা আপনারা এইভাবে বসার চেষ্টা করবেন, করে আস্তে 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 এরকম কোনো কিছু স্থাপন নেবেন বা যদি সম্ভব হয় এরকমভাবে ধরে এরকম বসার চেষ্টা করবেন, ঠিক এরকমভাবে এইটা এই জায়গাটা ফ্লেক্স করে এই হিপ জয়েন্টটাকে এই এখানে অ্যাঙ্কেল জয়েন্টের এখানে টাচ করার চেষ্টা করবে। তাহলে যদি আপনার এইরকমভাবে প্রচণ্ড প্রয়াস করতে থাকবেন, বাকি যতগুলো এক্সারসাইজ করে যতটা ফ্লেক্স হয়ে গেছে এবারে বাকি যে ম্যাক্সিমাম ফ্লেক্স, এই যে দেখুন এটাই ম্যাক্সিমাম ফ্লেক্স হয়ে যাবে। তারপর এটাই একটা প্রসেস, এটা সবসময় আপনারা যখন সময় পাবেন করতে থাকবেন এইরকমভাবে, কিন্তু প্রথমের দিকে কোনো কিছু হাতে সাপোর্ট দিয়ে দেবেন যাতে না আপনি পড়ে যান বা এইগুলো এভাবে ইয়ে হয়ে যান, পাল্টি হয়ে যান, সেটা এইরকমভাবে বারবার প্রয়াস করবে, তাহলে যতটা ভাঁজ হবার হবে। আর একটা অপশান রয়েছে, আপনারা বারবার ঠিক এইরকম কোনো কিছু ধরে নেবেন, ধরে নিয়ে এইরকমভাবে উঠ বস করার চেষ্টা করবেন, এই এই বা এইরকমভাবে বসার চেষ্টা করবেন, এরকমভাবে বসার চেষ্টা করবেন, এরকম বারে বারে করার চেষ্টা করবেন। যদি এরকম বারে বারে করতে করতে এইগুলো আস্তে আস্তে রিলিজ যতটা হয়ে যাওয়ার, হাঁটুর যতটা ফ্লেক্স হওয়ার হবে, এই দুটোই অপশান আপনারা আগে যতটা ফ্লেক্স করবার জন্য আগে যে এক্সারসাইজগুলো করেছিলেন সেগুলো করবেন, সাথে
যখন লাস্ট স্টেজ আপনার আর ভাঁজ হচ্ছে না, মানে 110 120 এসে থেমে গেছে, তখন আপনারা এই দুটো মানে এরকম হাঁটু মুড়ে আমি যেরকম দেখালাম আর একটা ওঠা বসা এই দুটো করবেন, যতটা ভাঁজ হওয়ার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি এক মাস দু মাস প্রচেষ্টা চালাচ্ছেন, হাঁটু ভাঁজ হচ্ছে না, হঠাৎ করে দেখলেন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে পটিতে গেলেন, দেখলেন হঠাৎ করে হাঁটু আপনার ফ্লেক্স হয়ে গেছে, পুরোপুরি ভাঁজ হয়ে গেছে, মিরাকেল হয়ে গেছে। এক্ষেত্রে সেটা খুব রেয়ার, মানে খুব কম সংখ্যক লোকের মধ্যে এইরকম হয়। কিন্তু এই দুটো এক্সারসাইজ আপনারা প্রতিনিয়ত করবেন, তাতে হাঁটু যতটা ভাঁজ হওয়ার হবে, এর থেকে আর বিকল্প প্রচেষ্টা নেই। তো যদি আমার এই পা ভেঙে যাওয়ার পর এই রকম ধরনের আরও কিছু সমস্যা থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেভাবে আমাকে জানান যে কীভাবে হাঁটুর ভাঁজ আমরা আরও ম্যাক্সিমাম করতে পারি। তাই আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝালাম যে কীভাবে ম্যাক্সিমাম ভাঁজ করবার অপশানে আপনারা যেতে পারবেন। সেই দুটোই এক্সারসাইজ আপনারা খুব জোর দেবেন, কিন্তু খেয়াল রাখবেন এক্সারসাইজ করার সময় হাতে কোনো কিছু ধরে নেবেন যাতে না আপনারা পড়ে যান, সেইটা মাথায় রাখতে হবে। আর যেটা বলার বিষয়, আপনারা যেভাবে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং আমার পাশে থাকেন, আমাকে উৎসাহিত করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে পুনরায় এইরকম নিত্য নতুন ভিডিও তৈরির জন্য অনুপ্রাণিত করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।